সকলকে হৈমন্তিকার পূজায় শুভেচ্ছা জানাচ্ছি। আর হৈমন্তিকা কেন বললাম, হৈমন্তিকা বলার কারণ হলো মা জগদ্ধাত্রীকে হৈমন্তিকা বলেও ডাকা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি বাগবাজার চৌমাথা প্যান্ডেলে। বাগবাজার চৌমাথার প্যান্ডেলে এবারে একটা স্পেশাল চমক আছে। ওনারা এবারে লাইটের খুব কম পরিমাণ ইউজ করেছে। রাত্রিবেলা সামান্য কিছু এলইডি লাইট আর সকালবেলা সম্পূর্ণ সূর্যের আলো ওদের প্যান্ডেলের মধ্যেই প্রবেশ করছে। সেই জন্য ওনারা এক ধরনের এই পেপার ইউজ করেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পেপারের মধ্যে দিয়েই লাইটটা আসছে আর লাইটের রিফ্লেকশনেই পুরো লাইট হয়ে যাচ্ছে প্যান্ডেল। আর ওনাদের যে সাজ, ডাকের সাজ, সেটা অসাধারণ। না দেখলে আপনারা বুঝতেই পারবেন না, বা আপনাদের মানে না দেখলে মিস করবেন বলতে পারেন। যে ফুলের সাজ প্যান্ডেল আর যে মায়ের সাজ এত সুন্দর মিলিয়েছে, না দেখলে বুঝতে পারবেন। বলতে বলতে আমরা চলে এসেছি বাগবাজারের সামনে। বাগবাজার বারোয়ারি এবারে 187তম বর্ষে পদার্পণ করছে। বহু পুরনো বারোয়ারি, চন্দননগরে ঐতিহ্যপূর্ণ পুজোদের মধ্যে বাগবাজার অন্যতম। এই যে দেখতে পাচ্ছেন বাগবাজারের লাইটের খেলা। এবারে তো রোড লাইটের ওপর একটা প্রাইস পাওয়ার ব্যাপার আছে, সেই জন্য বাগবাজার খুব ভালো রোড লাইট করেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু চন্দননগরের লাইটিংও আপনাদের দেখাচ্ছি। চন্দননগর মানেই তো আলোর শহর। আলো না জ্বললে কী করে হবে? আইফেল টাওয়ারে আলো জ্বালিয়ে দিয়েছে চন্দননগর, দেখতেই পাচ্ছেন। এবার যাবো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে। এই হচ্ছে বাগবাজার বারোয়ারির প্যান্ডেল। দেখে যতদূর মনে হচ্ছে একটা রাজবাড়ির দালানের আদলে এই প্যান্ডেল তৈরি। কি বন্ধুরা, কেমন আছো? দেখতে থাকো আমাদের ভিডিওটা, লাইক করো। লাইক করতে হবে তো, তবেই তো এরকম ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। এইবার যেটা আমরা দেখাতে চলেছি, বাগবাজার বারোয়ারির যে বড় ঝাড়বাতি, এটা চন্দননগরের সবচেয়ে বড় ঝাড়বাতি। একমাত্র এখন তার এক নম্বর দাবিদারি হচ্ছে বাগবাজার। দেখতে পেয়ে গেলেন সেই ঝাড়বাতিটা। এই যে সবাই এখানে দেখছেন দাঁড়িয়ে, আমার পেছনের লোকটা একই কথা বলছে ওপরে ঝাড়বাতিটা দেখার জন্য। আর বাগবাজারের মা তো গয়নার প্রচুর গয়না পরে। আপনাদেরকে আমি দেখাবো যে বাগবাজার বারোয়ারি কত গয়না পরে। ও দেখতে চাইছেন তো, নিশ্চয়ই দেখাবো। দাঁড়ান, আগে প্যান্ডেলটা তো ভালো করে দেখে নিন। চলুন এবার দেখে নিই বাগবাজার বারোয়ারির গয়না। দেখুন মায়ের গলার চিক, মায়ের হাতটা দেখুন, হাতটা খুব সুন্দর, একদম গলা থেকে পুরো পা অবধি নেমেছে। দেখুন ঝাড়বাতির আলোয় এত সুন্দর প্যান্ডেলটা লাগছে, পুরো খুলে গেছে একদম। এই দেখুন যে হাতটার কথা বলছিলাম, একদম মায়ের পা অবধি, হাতে গলায় মায়ের প্রচুর গয়না। মায়ের পায়ে দেখুন কত গয়না পরে রয়েছে। মা বাগবাজার বারোয়ারির মা গয়না পরতে খুবই ভালোবাসে, তাই জন্য তাদের ভক্তরাও প্রচুর গয়না বাগবাজার বারোয়ারিকে দিয়েছে। সিংহরও দাঁত পর্যন্ত রূপোর করে দিয়েছে, জিভটাও পর্যন্ত দেখুন রূপোর। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বাগবাজার বারোয়ারির ঝাড়বাতিটা আর একবার দেখতে দেখতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন, এরকম ভিডিও আরও দেখার জন্য। টাটা, বাই বাই।